সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ জবরুল ভাইকে লন্ডন থেকে প্রশ্ন করার জন্য। আপনি জানতে চেয়েছেন যে ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা। ঋণটা যদি এরকম হয় যে এই ঋণ এর বোঝা সে বহন করতে পারতেছে না, তার সংসার চালনা পরিচালনা করতে পারতেছে না, এবং কুরবানিটা করতে গেলে তখন তার আরও মানে সমস্যা হবে, তাহলে তো তখন আর তার কুরবানি তার জন্য জরুরি নয়। অরিজিনালি কুরবানিটা সুন্নত, যার সামর্থ্য আছে সে কুরবানি করবে, আর যে সমর্থ্য না থাকে তাহলে সে করবে না। তো ঋণগ্রস্ত যদি হয় তাহলে তার সমর্থ্য যদি না থাকে তাহলে সে করবে না। আর ঋণটা যদি এরকম হয় যে সে ঋণও পরিশোধ করতে পারবে এবং ঋণ পরিশোধ করার পরেও তার মানে সমর্থ্য আছে, তাহলে সে কুরবানি করবে। আর যদি ঋণ পরিশোধ করাটা তার জন্য সমস্যা হয় তাহলে তখন সে কুরবানি করবে না। ধন্যবাদ আপনাকে, সালামু আলাইকুম।